আসসালামু আলাইকুম। যারা শিওর কোম্পানির এই সোলার অল ইন ওয়ান এই আইপিএস বা ইনভার্টারটি নিতে চান তাদের জন্য আজকের ভিডিও। এটি সোলার চার্জিং ইনভার্টার, এটি অল ইন ওয়ান। এটা আউটপুট সিগন্যালটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, তবে কোয়ালিটি ফুল। আচ্ছা, এটা হচ্ছে 1000 VA, মানে আপনারা 660 বা 700 ওয়াট ইউজ করতে পারবেন। মেড ইন চায়না। এটি অবলিক 20, অর্থাৎ 20 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার এটার ভিতর দেওয়া আছে। এই যে এখানে দেখেন অটোমেটিক সোলার চার্জার। হ্যাঁ, এটা এন্টি প্রোটেক্ট আছে, ব্যাটারি প্রোটেক্টও আছে, USB আছে, মোবাইল চার্জ দিতে পারবেন এবং খুবই কোয়ালিটি ফুল, ইন্টেলিজেন্ট। আচ্ছা ঠিক, এটার আমি অপোজিটে একটু যাব। এখানে হচ্ছে সোলারের লাইন দিতে পারবেন, সোলার ইনপুট প্লাস এবং মাইনাস, 12 ভোল্ট DC আউটপুট প্লাস এবং মাইনাস। এটা কুলিং ফ্যান আর এটা ব্যাটারি লাইন। এই যে ব্যাটারি লাইন, এবার আমি একটু ভিতরে খুলে দেখাবো। এই যে ভিতরের অংশটা একটু দেখাই, যে ভিতরের অংশটা অনেক পার্টস পাতি দিয়ে ভর্তি। এবার আমরা একটু চালু করে আপনাদেরকে ডিসপ্লেটা দেখাবো। ডিসপ্লেটা এবার দেখাবো যে এটার ডিসপ্লেতে কতটুকু ইনফরমেশন পাচ্ছেন সেটা একটু দেখায়। এই যে এটার ডিসপ্লেটা সুন্দর, এখানে সব ইনফরমেশন থাকে, অর্থাৎ এখন কোনো আউটপুট নাই, তাই সে জিরো দেখাচ্ছে। আমি এবার একটা আউটপুট দেবো। এই যে আউটপুট, এটা আমি আউটপুট যখন দিছি, এই যে আমি এটা আউটপুট দিলাম। এই যে 200 ওয়াটের বাল্ব দিয়েছি আমি, 3 পিস, 491 ওয়াট লোড দেখাচ্ছে আমার। আমি লোডটা কমা দিলাম, এই যে লোড জিরো, এই দেখেন একটা বাল্বও নাই। একটু এইভাবে দেখাই, এবার দেখেন আমি এখানে একটা সুইচ দিছি, এই যে আলো জ্বলছে, দেন লোড লিছে, এই যে 200 ওয়াট। ঠিক আছে, তো যখন আমি লোড বাড়াইতেছি, ভোল্টেজ এই ছোটো ব্যাটারিতে কমে যাওয়ার কারণে এখানে কম দেখাচ্ছে, 492 দেখাচ্ছে, কিন্তু এখানে 592 বা 600 হওয়ার কথা। যাই হোক, ভোল্টেজ কমের জন্য সেটা দেখাচ্ছে। তো এই হলো বিষয়, এখানে চার্জিং বাতি দেখাবে, অর্থাৎ ব্যাটারিটা কতটুকু ব্যাকআপ পাবেন। এখানে আউটপুট লোডটা দেখতে পাবেন, এখানে ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন, এখানে কারেন্টের লাইন দেখানো হয়েছে, অর্থাৎ চার্জিং হচ্ছে, চার্জিং হলে এখানে একটা সিগন্যাল দিবে, এখানে চার্জিং নাই তাই কোনো সিগন্যাল নাই। এখানে সূর্যর চিহ্ন আছে, এখানে যখন চার্জিং হবে তখন এখানে একটা পিরিত পিরিত করে বাতি লাভ পারবে, অর্থাৎ সোলার থেকে চার্জিং এই সিগন্যালটা দেখাবে। এইটার আদলেই আর একটা প্রোডাক্ট আছে, আমি এটার দামটা বলে নিই। এটার দাম হচ্ছে বর্তমান 6500 টাকা। এটার আদলেই আর একটা প্রোডাক্ট আছে, এই যে এই কোম্পানির, আমি একটু দেখাই। এইটার দামটা আবার অনেক কম, কিন্তু এটার ডিসপ্লেটা এটার মতন অতটা সুন্দর না, মানে এটার যে ডিসপ্লে, এটার ডিসপ্লে সুন্দর না, কিন্তু কোয়ালিটি আছে এটার। এটার দাম মাত্র 6000 টাকা। যারা 6000 টাকায় নেবেন তারা এটা নিতে পারেন। এটাও আমি খুলে দেখাচ্ছি, আর এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড। এখন আমি দুইটার প্যাকেটটা একটু দেখাবো। এই যে প্যাকেট, এটা হচ্ছে শিওর কোম্পানিরটা, অনেকে সোডার বলে থাকেন এটাকে, কিন্তু এটা মূলত এই যে শিওর লেখাটাই আছে। এখন শিওর উচ্চারণ যদি সোডার হয় সেটা আমার কিছু করার নাই। এদের লেখা আছে www.chinashure.cn। যাই হোক, আর এটা হচ্ছে দ্বিতীয়টার প্যাকেজ যেটা দেখাইলাম, এটার দাম 6000, আর এই শিওর কোম্পানির দাম হচ্ছে 6500। তো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্সে। এটা হচ্ছে টিএম ইলেকট্রনিক্সের অফিস রুম, আপনারা চাইলে টিএম ইলেকট্রনিক্সে এসে নিতে পারেন, বিক্রয় ও পরামর্শ কেন্দ্র। আমাদের ঢাকার একটি ঠিকানা আছে, সেটিও দেখাই, টিএম ট্রেডিং নামে, মিরপুর 10, এই যে 30 সেনপাড়া, মিরপুর 10, সারদ স্কুল অ্যান্ড কলেজ গেটের ভিতরে। এই যে মোবাইল নাম্বার আছে, এই নাম্বার ঢাকার, আর এই নাম্বারটা নাটোর। আপনারা যারা ঢাকা এবং নাটোর অফিস খুঁজে পান না, তাদের জন্য আরও স্পেশালি এটা। আপনি এই দুইটা অফিসের যে কোনো অফিস থেকে নিতে পারবেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের নাটোরের অফিস রুম। এই যে এটা হচ্ছে জরুল সাহেব ম্যানেজার, যে ফোনটা ধরে, এই ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে এই নাম্বারটা ম্যানেজার সাহেবের, আপনি এনার কাছে ফোন দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে অলিয়া আহমেদ, শেষে 29 যে নাম্বারটা, এটা অলিয়া আহমেদ, আর এটা হচ্ছে শেষে 71 যে নাম্বার, সেই নাম্বার। জহুরুল, তোমার নামটা বলে দাও। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, টিএম ইলেকট্রনিক্স নাটোর। আচ্ছা, এটা তুমি? আমি মোহাম্মদ আলী আহমেদ, টিএম ইলেকট্রনিক্স নাটোর। আচ্ছা, তো এই নাটোরের দুইটা ম্যানেজার আছে, আপনারা চাইলে নাটোর শাখা থেকে নিতে পারেন। আর আমি দুঃখিত, ঢাকা শোরুমের ম্যানেজার এই মুহূর্তে এখানে নাই, উনি ঢাকা শোরুমে আছেন। সো আপনারা 75 নম্বরে ফোন দিলে ওনাকে পেয়ে যাবেন। ধন্যবাদ। আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ভিডিওর আলোরে যে থাকে, যে হুজুরটাকে দেখেন সেই হুজুরটাই আমি। দুঃখিত, আমি আজকে এবার মুখ দেখাইতে পারতেছি না, আর আমার নাম্বার কিন্তু ভিডিওতে থাকে না। অনেকেই আমাকে মনে করেই কথা বলেন, কিন্তু আসলে আপনারা কথা বলেন আমাদের ম্যানেজারের সাথে, কোনো সমস্যা নাই।
বিশ্বস্ততার সহিত কিনতে পারেন। যে কোনো প্রবলেম হলে এই যে আমাদের হেল্পলাইন সেন্টার, আমাদের ম্যানেজার সাহেব, শেষের নাম্বার কত আপনার? 26। শেষের 26 নম্বর আমাদের হেল্পলাইন, আপনার এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো হেল্প নিতে পারবেন। ধন্যবাদ।